করোনা আবহ ও লকডাউনের ফলে চরম সংকটে নার্সারি ব্যবসা। হুগলি জেলার বড়াগড়ে 15 কিলোমিটার দূরে রয়েছে নার্সারি। সেখানে নানা রকমের ফুল ফলের পাশাপাশি গাছপালার উৎপাদন করা হয়। বড়াগড় ব্লকের প্রায় 20,000-এর বেশি পরিবার এই নার্সারির সঙ্গে যুক্ত। তাদের সংসার চলে এই কাজের মধ্য দিয়ে। বিশ্বের বিভিন্ন প্রান্তে চলে যাচ্ছে বড়াগড়ের ব্লকের এই সমস্ত উৎপাদন করা চারা গাছ। নার্সারি ব্যবসায়ীদের মাসিক আয় 10,000 টাকা থেকে 50,000 টাকা। নার্সারি শ্রমিকদের ভাগ করে করে পারিশ্রমিক 180 থেকে 450 টাকা পর্যন্ত শুরু। প্রাকৃতিক দুর্যোগ আমফান ঝড়ে বহু গাছপালা নষ্ট হয়েছে পশ্চিমবঙ্গের পাশাপাশি বড়াগড়েও। গাছপালার চাহিদা থাকাতে সেই চাহিদা মেটাতে পারছেন না নার্সারি ব্যবসায়ীরা। তার মধ্যে মার্চ মাস থেকে করোনা মহামারী সারা বিশ্বের পাশাপাশি ভারতেও গ্রাস করেছে, ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে এই নার্সারি ব্যবসা। যা দেখছেন আপনারা সব খবরের পর্দায়। চলুন এরই সঙ্গে দেখাবো এই নার্সারি ব্যবসার সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা কি জানাচ্ছেন। হুগলি থেকে শুভজিৎ ঘোষের রিপোর্ট, সব খবর। এখানে আমরা আছে 5টা। কটা থেকে? 7টা। সকাল 7টা থেকে বিকেল 5টা পর্যন্ত। কত পান আপনারা? 205 টাকা। কি আপনি কি কাজ করেন? এই যে নিলুনো, তারপরে এই গাছ লাগাই। ফ্যামিলিতে আপনার উপরেই পরিবার চলে, সংসার চলে? কতজন আছে সংসারে? সংসার আছে, ছেলে আছে, মেয়ে আছে। ও, সব টোটাল খরচই আপনি চালান? হ্যাঁ। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি নাচে। কি নাম আমার? রায়মনি। প্রায় 15 কিলোমিটার। 15 কিলোমিটার। কতগুলো এরিয়া নিয়ে আছে অঞ্চল? রয়েছে তো প্রায় 6খানা মতো অঞ্চল। সিজা কামালপুর, ডুমুরদাহ, জিরাট, ভোলাগড়, সোমরা, গুপ্তিপাড়া, এতগুলো অঞ্চল নিয়ে আছে। সোমরা দুটো, গুপ্তিপাড়া দুটো। কতগুলো নার্সারি আছে? কম বেশি 500-এর উপর। মানে ছোটোই বড় ধরে। কত বাসিন্দা এই আপনার এর সঙ্গে যুক্ত? 10,000 ফ্যামিলি এর সঙ্গে যুক্ত আছে। 10,000 ফ্যামিলি, তার সঙ্গে যারা গাছ কেনা বেচা করে, নিয়ে গিয়ে বিক্রি করছে, তারাও জড়িত এর সাথে। কারাও টপ সাপ্লাই দিচ্ছে, কেউ প্যাকেট সাপ্লাই দিচ্ছে, কেউ দেখা যাচ্ছে যে গাড়ি সাপ্লাই দিচ্ছে, ভ্যান, মোটর ভ্যান, এসব নিয়ে আরও 10,000 কাছাকাছি হবে। এখন তো ট্রেন বন্ধ, প্রতিদিন ট্রেনে পুরো ট্রেন বুক হয়ে সকালের দিকে গাড়িতে করে সব নিয়ে গিয়ে মাল বিক্রি করে। তারা ঝাঁকাই করে নিয়ে গিয়ে সমস্ত শহরে শহরে গাছ ব্যস্ত। কিন্তু আপাতত এই লকডাউনে ট্রেন বন্ধ বলে তারা যেতে পারছে না। এমনি মোটামুটি এক একটা নার্সারিতে কত লোকজন মানে কাজ করে শ্রমিকরা? ও যেরকম নার্সারি, যেমন আমার নার্সারিতে 100 লেবার আছে, তাদের প্রত্যেকের ESIP পর্যন্ত আছে আমার। কেমন রিটার্ন মানে পার ডে? ওদের পার ডে মহিলারা 230-240 পর্যন্ত পায়। আচ্ছা, যে যেরকম লেবার, ছেলেরা 350-400, 300-250, যে যেরকম লেবার। কত ঘন্টা কাজ করে? ওদের কাজ হচ্ছে সকাল 7টা থেকে বিকেল 5টা, তার মধ্যে দুবার টিফিন আছে, 1 ঘন্টা, 2 থেকে 3টে 1 ঘন্টা, আর সকাল থেকে 10টা থেকে 10:30 টিফিন আছে। আচ্ছা, আর এমনি আপনার এই যে আমফান গেল, হ্যাঁ, এবং প্রাকৃতিক দুর্যোগ যে বৃষ্টি বর্ষায়, তাতে কেমন আপনাদের যোগান আছে গাছের? বা আমফানে তো আমাদের হাবক ক্ষতি হয়েছে, শেড ফেড ভেঙে গেছে, প্রচুর গাছপালা ভেঙে দিয়েছে, মাদার প্ল্যান্ট নষ্ট করে দিয়েছে। কত গাছ নষ্ট হয়েছে তাও? ও মানে অগুন্তি হিসাব নেই, বড় বড় মাদার প্ল্যান্ট এবং চারা ধরলে প্রায় লাখ লাখ গাছ নষ্ট হয়ে গেছে। তার কি যোগান দিতে পেরেছে? তার যোগান তো শর্ট, এবছর মাল দেওয়া যাচ্ছে না। যা চাহিদা আছে ওটাল নষ্ট হয়ে গেছে, লেবারের প্রবলেম হয়ে গেছে। তবু তো লেবার আমাদের ছাড় আছে বলে কাজটা হচ্ছে এগ্রিকালচার। তবু ব্যাপারটা হচ্ছে কি, অনেকেই ভয়ে কাজে আসছে না, অনেকেই আবার চলে গেছে, তারা বাইরে কিছু লোক আছে তারা দেশে চলে গেছে। এবার প্রোডাকশন যেটা নষ্ট হয়ে গেছে সেটাকে সামাল দিতে গিয়ে আমাদের গাছের এবার সতেজ। আচ্ছা, কত গাছ মোটামুটি মানে বাইরে যায়, কোন কোন জায়গায় যাচ্ছে? গাছ তো আমাদের সারা ভারতবর্ষ যাই, ভারতবর্ষের বাইরে বাংলাদেশ, নেপাল ও থাইল্যান্ড, তারপরে কী বলছে ওই আরব কান্ট্রিগুলোতে যাই, ভায়া হয়ে সব চলে যায়। বাংলাদেশ টাংলাদেশ ডাইরেক্ট এখান থেকে লরি করে চলে যাচ্ছে,
একদম এলসি করে বাংলাদেশ নেপাল। কি গাছের বেশি চাহিদা আছে আপনাদের এখানে? ফলের গাছের খুব চাহিদা। ফলে কি 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 ফল? তো যেমন আম, লিচু, পেয়ারা, সবেদা, জামরুল, নতুন নতুন এখন ভ্যারাইটি রামবুটান, অ্যাভোকাডো, ম্যাঙ্গোস্টিন, ডুরিয়ান, তারপরে ইয়ে মিল্ক ফুড, এই এই ধরনের জাতীয় নতুন নতুন ভ্যারাইটি, আতা, শরীফা আর কি। এইগুলোর চাহিদা বেশি আছে কি মানে পশ্চিমবঙ্গে কি বাইরে যাচ্ছে নাকি পশ্চিমবঙ্গের মধ্যে এগুলো চাহিদা? না না, পশ্চিমবাংলার বাইরে প্রচুর যাচ্ছে, বাংলাদেশ চলে যাচ্ছে, পশ্চিমবাংলার বাইরে বিহার ও কেরল, কেরল প্রচুর গাছ যাচ্ছে কেরলে। কেরলে তো এবছর এমন হয়ে গেছে যে কেরলে গাছ না পাঠালে ওরা নারকেল পাঠাচ্ছে না, এরম অবস্থা। আচ্ছা আচ্ছা, এরকম সিচুয়েশন হয়ে গেছে এখন। তাহলে আমফান এবং প্রাকৃতিক দুর্যোগে মোটামুটি ক্ষতি হয়েছে আপনাদের? ক্ষতি হয়েছে প্রচুর। আমরা তো ক্ষতির জন্য একটা অ্যাপ্লাইও করেছিলাম, তার কোনো এখনও সদ উত্তর পেলাম না। আচ্ছা আচ্ছা, আর এমনি এই মুহূর্তে কেমন আছে, মোটামুটি কেমন কাজ চলছে এই মুহূর্তে? মোটামুটি নার্সারিগুলো যে যা প্রোডাকশান করতে পারছে দুর্যোগের মধ্যে তার মোটামুটি বিক্রি হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে। প্রথমে তো আমরা খুবই ভয় পেয়ে গেছিলাম যে করোনার ইয়েতে যে আমাদের নার্সারিগুলো কী হাল হবে। তারপরে মোটামুটি দেখলাম ফলের গাছটা একটু ডিমান্ড রয়েছে, মোটামুটিভাবে চলে যাচ্ছে। কেমন কেমন আয় আছে এক একটা নার্সারিতে, বার্ষিক আয় কেমন আছে বা মান্থলি আয়? আয় মোটামুটি ধরে নেন মোটামুটি যে যেরকম নার্সারি, কারো 10,000, কারো 20,000, কারো 50,000, হ্যাঁ যে যেরকম নার্সারি। এটা কি মান্থলি আছে মাসে? হ্যাঁ মান্থলি 20,000, 10,000, 20,000, 30,000 এরকম আছে এক একজন নার্সারি। তবে এই বছরটা একটু ক্ষতি হয়েছে, তো অতটা নাও হতে পারে, কমই একটু হবে। মানে ছোটো বড়ো ছোটো 10,000-এর নিচে হয় না? না না, 10,000-এর নিচে হয় না, ও চলে গেল। আচ্ছা আচ্ছা, আপনার নাম? আমার নাম নবকুমার দাস, বলাপুর নার্সারি অ্যাসোসিয়েশন প্রেসিডেন্ট।